Hey, what's up, guys? আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম বনে। বনে চুরি টুরি করব। দেখতে থাকেন। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আর তিনজনকে নিয়ে আসছি বনে। চুরি। হলো বনের ভিউ না গরম বেশি খুব গরম গরম বেশি বনের মধ্যে দেখো আইতো ভরে আমরা কাটার সময় আম কম কত কি খাবি প্রত্যেক বছরই বনের মধ্যে দু তিনবার আসা পড়ে আমাদের প্রত্যেক বছরই নিয়ে সিজন বুঝে আর আকাশটা আজকে খুব পরিষ্কার দেখতে সুন্দর ওমা আম গাছটাই উঠলে বাংলাদেশ দেখা যায় প্রায় এই আম গাছটাই উঠলে এমন একটা টিলার উপরে আছি আমরা এখানে উঠলে পুরো বাংলাদেশ এখান থেকে দেখা যায় এই আম গাছটা অনেক উঁচু এই আম গাছটাতে উঠলে অনেক দূর অব্দি দেখা যায় আর আমের সিজনে এসে উঠেছিলাম এই গাছটাকে উপর থেকে বনের ভিউ অনেক সুন্দর লাগে দেখতে আর দেখাবো অন্য আরেকটা ভিডিওতে কিরকম লাগে বনের ভিউ দেখবেন ড্রোন আসবে না তুই কিনবি ড্রোন কিনে পরে তারপর দেখাবো আমাদের হোয়াটসঅ্যাপ গাইজের অনেক রৌদ্র গরমও বেশি আর ভালো লাগছে এই বনের মধ্যে হাঁটাহাঁটি ওই পিকনিক সিজনে ওই পিকনিক সিজনে এটা থেকে না গেছিলাম ওইটার থেকে আজকে চুলে হেয়ার ব্যান্ড লাগাই নাই তাই চুলগুলো চোখের মধ্যে আয় পড়তেছে আজকে আজ হাম কালা কালা হো জায়েঙ্গে এই ধূপ মে কালা কালা হো জায়েঙ্গে দেখতে হবে অনেক মজা হবে অনেক খাওয়া দাওয়া হবে এখানে কিছুই নাই হ্যাঁ করোনা সিজনে তো কোনখানে ঘোরা হচ্ছে না না হয় আমরা কিন্তু বাড়িতে থাকি না বাড়িতে থাকি না অনেক জায়গায় ঘুরতে যাই এখন তো করোনা সিজন পুলিশদের জ্বালা যন্ত্রণা কোনোখানে যাওয়া যায় না তাই বনে জঙ্গলে ঘুরে ঘুরে কাটাই খুবই ভালো লাগে ঘোরাঘুরি করতে বনে তাই বনে আসা বনে আসলে অনেক কিছু রিয়েলাইজ করা যায় ভালো খারাপ দেখুন আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন একদম মিস করবেন না দেখতে তো প্রায় কাঁঠালেরই মতো
এরকম বলে ওই পিরিয়ডের কথা মনে করে না। আর হি ও বাম্পা এটা সিমেট্রি হোক মোবাইলে একটা প্রবলেম হলো, ভিডিও লিমিটেশন সম্ভবত, কি জানি বুঝতে পারি না, ফুল দেওয়া যাচ্ছে স্টোরেজ ফুল, কখন হইতেছে তো দেখি না কতটুকু দেওয়া হয়। অনেক টিলা থেকে অনেক নিচে নামলাম, অনেক হ্যাঁ দেখতে থাকেন কি জানি খাই, নেওরা না জানি কি কয়। গাছটা করে গাছ করে যাবো অনেক মজা। আরে ওইটা তো উঠলে আরো এর একটা যাচ্ছি না দেখতো। লজ্জা লাগা দরকার। এই কাঁঠালটা খেতে এত মজা লাগলো, খুব শক্ত শক্ত কোষ, খেতে খুব স্বাদ, অনেকগুলা খাইছি, খাওয়ার পর তারপর আবার ভিডিও চালু করছি, পেটেও খিদা লাগছিল তাই খাইলাম। আর ওরা দুইজন অনেক নিচে চলে গেছে, ওদেরকে দেখাও যাচ্ছে না, এরকম জায়গায় চলে গেছে। দেখেন বৃষ্টিও আসছে, অনেক সুন্দর জায়গা একটা এসছে। বুঝিনি খাবার হয়েছে কি, অনেক মজা হয়েছে কালটা খাইতে গাইস। হঠাৎ করে কালো হয়ে গেল, বাবা কি জঙ্গলে এলাম, কি জঙ্গলে ডাইলাম রে। এ জুতা গেছে গাড়ি গভীর জঙ্গলের মধ্যে আটকে গেলাম আর কি, এরকম অবস্থা। আমাদের কাজ হয়েছে অনেক, এই ভিডিওটা আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রোদ্রের জন্য দেখতে পাচ্ছি না, এই দেখুন বন কিরকম সুন্দর দেখতে। গাইজ আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক করে দিবেন আর একটু সাবস্ক্রাইব করে দিন আর কি, মন যদি চায়, না হয় তা লাগবে। ইসিলিয়ে সমঝ রহে হো, সমঝ রহে হো।
সমঝ না বস এই